নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকে পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকে পর্ব আমি শুরু করছি। ববি শুরুতে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রের দাদাকে বলে, আমি যা খুশি করছি মার কথা ভেবেই করছি, আর মা যা কিছু করছে শুধুমাত্র তোর কথা ভেবে। আজকে তুই যা করলি আমি তাতে মার কথা ভেবে তোকে ক্ষমা করে দিলাম, না হলে যদি তোর জায়গায় অন্য কেউ হতো আমি তাকে মাটিতে পুঁতে রেখে দিতাম। সোমনাথ চলে যায়, এদিকে দেখা যাচ্ছে সৌরভ প্রিয়াঙ্কার মায়ের কাছে গেছে, গিয়ে বলে আপনি কি আপনার মেয়ের মুখ কোনো দিয়ে দেখতে চান না? আজকের দিনও আপনি আপনার মেয়ের কাছে যেতে চান না? কিন্তু আপনি না যান তাহলে সম্প্রদান কে করবে? আপনাদের তোর কেউ নেই তাই না? মহারাজ সৌরভকে ভিডিও কলিং এ নিয়েছে, বলে যে তুই প্রিয়াঙ্কার মাকে আর মেয়েকে নিয়ে ছুঁয়ে আই, প্রিয়াঙ্কার মাই আজকে ওনার সম্প্রদান করবে। তোমার বলে এক মিনিট মনে হচ্ছে তো নাক থেকে রক্ত পড়ছে। তখন মহারাজ বলে ও কিছু নয়, কিছু নয় মানে আমি দেখতে পাচ্ছি তো নাক থেকে ব্লিডিং হচ্ছে, তুই আমার চোখকে ফাঁকি দিবি। মহারাজ বলে আমি জীবনে বারবার মুক্তি পরে পড়ি বন্ধু, ওতেই চিন্তা করিস না, আমি ঠিক আবার উঠে দাঁড়াই। প্রিয় দিন আয়, দেখ সারা জীবন তোর মিথ্যে দিয়ে চলতে পারে না, আর চলে তার পরিণতি কিন্তু ভয়ঙ্কর হয়। সৌরভ বলে হ্যাঁ, তবে এবার তোদের ফ্যামিলিতে সব সত্যিতে জানাতেই হবে মহারাজ। প্রিয়াঙ্কার মা এটা শুনে একটু ঘাবড়ে যায়। মহারাজ বলে হ্যাঁ রে, সত্যি থেকে বড় আর কিছু নেই তোমরা। তখন সৌরভ বলে দেখ আমি একজন পুলিশ অফিসার, অত হিয়ালি আমি কিন্তু করতে পারবো না তোমার। আমি ওনাকে নিয়ে আসছি সবার সামনে দাঁড়িয়ে উনি সত্যিটা বলবো। প্রিয়াঙ্কার মা কাঁদতে থাকে। সৌরভ বলে মাথা শক্ত করুন, আপনার এদিকে কোনো প্রবলেম সলভ হবে না। মহারাজ তখন বলে মাসিমা আমরা হতকারী হয়ে কোনো কিছু করছি না, কিন্তু আমরা সবকিছু ভেবে চিন্তেই করছি, বিশ্বাস রাখতে পারেন। প্রিয়াঙ্কার মা তখন হাত জোর করে মহারাজের কাছে। মহারাজ বলে তো ভালো হবে সবার, আপনি কাঁদবেন না, চলে আসুন, তারপর বাকিটা আমরা বুঝে নেবো। তো ফোনটা রেখে দেয় মহারাজ। মহারাজ বলে ভরসা তো দিলাম, আমিও মন থেকে চাই এই বিয়েটা হোক, নিজে নিজে বলতে থাকে মহারাজ। সত্যিটা জানার পর যদি দাদা প্রিয়াঙ্কা বৌদিকে তাড়িয়ে দেয় তখন কি হবে সবই ভেবে যাচ্ছে মহারাজ, কিন্তু কি করবে কিছু বুঝতে পারে না। কি মহারাজের বাড়িতে সবাই মন খারাপ করে বসে রয়েছে, সেই সময় সোমনাথ আসে, রেগে দৌড়াতে বসে পড়ে, সবাই দেখে অবাক হয়। পূর্ণিমা বলে কি হয়েছে রে, এরকম অস্থিরতা হচ্ছে কেন? হ্যাঁ সব ঠিক আছে তো। সোমনাথ বলে আমার বিয়েটা বন্ধ করে হচ্ছে মহারাজের আসল উদ্দেশ্য, এর জন্য অনেক কিছু করছি ও, মানে গিয়ে যে কি কি বলেছি সেটা আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। যে বলে দাদা কি হয়েছে মিস্টার মাথা বলুন কি করেছে? নিমা বলে এই ন্যাকামি না, কি করেছে জানো না কি করেছে? ন্যাকামি হচ্ছে তোমার বলে পূজাকে মারার জন্য হাত উঠাই, আর তখন পূজা শুশুমশে এসে হাতটা ধরে নেয়। অনেক হয়েছে পূর্ণিমা মুখার্জি, আর নয় এই কাজ যদি তুমি জীবনে আর দ্বিতীয়বার কখনো করো তাহলে কিন্তু আমি ডিভোর্সের কেস তো আমি করবোই, তার সাথে সাথে তোমার উপরে বধূ নির্যাতনের কেস আমি ঠুকে দেবো। আর এটা শুনে তো মহারাজের মা একদম হতভম্ব হয়ে যায়। ইজ দ্যাট ক্লিয়ার? ও হাত তো নামিয়ে দেয় পূর্ণিমা মহারাজের বাবা। পূর্ণিমা সোমনাথকে বলে আরে তুই ছাড় তো, শুনিস না তুই এই সমস্ত আবল তাবল কথা, আজকে দিনটা তোর জীবনে ভীষণ একটা ইম্পর্টেন্ট দিন, আজকে তোর দিন সোমনাথ, এই সমস্ত আবল তাবল কথা শুনে তুই তোর দিন কেন খারাপ করবি? জয়া বলে এই সোমনাথ হলুদের বাচ্চাটা প্রিয়াঙ্কাকে দিয়েছিস? সোমনাথ তো অবাক হয়ে যায়, কি বলবি কিছু বুঝে পায় না, বলে আমার ঠিক মনে নেই আমি ওরা কোথায় রেখেছি। জয়া বলে মনে নেই মানে তুই তো এই বাচ্চাটা দিতে গিয়েছিলিস? থামি বলে কে জানে বাবা, বয়সের ভারে চুল পেকে গেল, কোমর বেঁকে গেল, কিন্তু এইরকম বিয়ে বাপের জন্যে আমি দেখিনি ভগবান, আর পারি না। ছি ছি ছি, পূর্ণিমা বলে কি রে প্রিয়াঙ্কাকে হলুদের বাটি দিসনি? সোমনাথের মায়ের দিকে তাকায়, হাতে নাড়িয়ে বলে না। পূর্ণিমা অবাক হয়ে যায়, কি মহারাজ প্রিয়াঙ্কাকে আবার দেখে পাঠায়? রাস্তাতে এক জায়গায় তারও কথা বলতে থাকে। প্রিয়াঙ্কা বলে আজ যদি তোমার দাদার সাথে আমার বিয়েটা হতো তাহলে তুমি আমার দেও হতে। তখন মহারাজ বলে সম্ভাবনাটা এখনো আছে। তখন হলুদের বাটিটা প্রিয়াঙ্কার হাতে দেয়, মহারাজকে এটা দেখে একটু অবাক হয়। প্রিয়াঙ্কা মহারাজ বলে দাদার গায়ে ছোয়ানো হলুদটা, প্রিয়াঙ্কা বলে এটা দিয়ে আমি কি করব? মহারাজ ঘরে লগ্ন বসতে হওয়ার কষ্ট কিন্তু আমি দেখেছি, আমি জানি, তাই আমি চাই যেটা যাতে আপনার সাথে না হয়। আমার মন বলছে যে আপনার সঙ্গে দাদার যেটা হবে, তবে সেটা সুখের হবে কিনা আমি জানি না। প্রিয়াঙ্কা বলে তোমার দাদা যদি আমার সব পরিস্থিতি জেনে আমাকে মেনে নেয় তাহলে ওই বিয়েটা সুখের হবে না। মহারাজ চুপ করে থাকে, মনে মনে ভাবতে থাকে আমার দাদা একটা ধূর্ত শেয়াল, ও কোনোদিনও আপনাকে মেনে নেবে না। প্রিয়াঙ্কা বলে কি ভাবছো? মহারাজ বলে গায়ে গুরুদের সঙ্গে তত্ত্বগুলো সব আনা উচিত ছিল। প্রিয়াঙ্কা বলে তোমাকে একটা কথা বলি মহারাজ, তোমার দাদা যদি আমার এই পরিস্থিতি জেনে আমাকে মেনে নেয় তবেই আমি এই বিয়েটা করবো, না হবে না। মহারাজ মনে মনে বলে আজকে রাতটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কা মহারাজের হাত থেকে হলুদের বাচ্চাটা নেয় আর সেখান থেকে চলে যায়। যেতে যেতে ভাবে
এত বড় কথা তো আমি বলে দিলাম, কিন্তু আমি নিজে আমার কথাটা রাখতে পারবো তো? এদিকে দেখা যায় মহারাজ বাড়ি ফিরে আসে। পূজাকে খুঁজেই বলে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আর তো যেসব কাণ্ড হচ্ছে, পূজা বলে এক মিনিট, এ কি আপনার জামাই রক্ত কেন? আপনার কি হয়েছে? পূজা বলে, কি হয়েছে আপনার, কি করে লাগলো? মহারাজ বলে, কিছু হয়নি, আপনি চিন্তা করবেন না। যে বলে, আমি চিন্তা করবো না, আমি তো আপনার রক্তাঙ্গিনী। মহারাজ তখন পূজার দিকে তাকায়, পূজার দিকে তাকাতেই পূজা মহারাজের নাকি রক্ত দেখতে পাই। পূজা বলে, এটা নাক থেকে রক্ত পড়ছে, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। যখনই পূজা যাবে তখনই মহারাজ পূজা হাতে ধরে নেয়। মহারাজ না বলে, পূজা বলে তা বললে হয়? তখন পূজা তার শাড়ি যা চলতে দিয়ে মহারাজের নাকি রক্ত মোছাতে থাকে। মহারাজ এক দৃষ্টি দাঁড়িয়ে থাকে পূজার দিকে। মহারাজের বাবা আসে, বলে মহারাজ এলি নাকি? মহারাজ কি রে, এতক্ষণে তো তোর ফেরার সময় হলো, তুই জানিস না তুমি ছিল আমরা হেল্পলেস হয়ে যাই, এটা বুঝিস না তুই? তখন মহারাজ বল, তুই হলুদের বাড়িটা প্রিয়াঙ্কা বৌদিকে দিয়ে এলাম, তত্ত্বগুলো তো নিয়ে যেতে পারিনি, না হলো ওগুলো দিয়ে আসতাম। মহারাজের বাবা তখন মহারাজকে আদর করে বলে যে, তুই এত ভালো কেন রে মহারাজ, ওই শয়তানটা তোকে এত আঘাত করে, তুই এই শয়তানটার জন্য এত কিছু করছিস? মহারাজ হাসে। পূজা তখন মনে মনে বলে, আপনি এই অবস্থাতেও হাসতে পারেন মিস্টার মাথা বড়ো? হে মা সিদ্ধেশ্বরী, তুমি ওনার মুখের এই হাসি বজায় রেখো, পূজা মনে মনে বলতে থাকে। মহারাজের বাবা মহারাজকে বলতে থাকে, তুই কিন্তু ওকে প্রশ্রয় দিস না। মহারাজ বলে, আমি জানি বাবা, তুমি জানো এই যুদ্ধ শিয়াল তোমার বড় ছেলে ওই প্রিয়াঙ্কা বৌদিকে বিয়ে করছে শুধুমাত্র টাকার জন্য? যে বাবা শুনে অবাক হয়, বলে বলিস? মহারাজ বলে, হ্যাঁ আমি একদম ঠিক বলছি, আসলে ও জেনেছি না যে প্রিয়াঙ্কা কোন আরব প্রতিবাদী মেয়ে, প্রিয়াঙ্কাকে বিয়ে করবি, আরব প্রতিবাদী সম্পত্তি তার হবে, এই জন্যই প্রিয়াঙ্কা বৌদিকে বিয়ে করছে তোমার ছেলে। প্রিয়াঙ্কাকে ভালোবেসে ও বিয়েটা করছে না, টাকা লোভে ও বিয়েটা করছে। পূজা বলে, আপনি প্রমাণ করে দিন, আপনার দাদা সত্যি একজন ধূর্ত শিয়াল। আমিও বলছি, আপনার দাদা একজন ধূর্ত শিয়াল, আপনি মায়ের সামনে ওনাকে এক্সপোজ করুন মিস্টার খু। মহারাজের বাবা হাসতে থাকে, বলে পূজা, এ আমারই খেয়া পাচ্ছেলাটাকে তুই একটা ভালো নাম দিয়েছিস তো দেখছি মিস্টার খু। পূজাও হাসে, বলে বাবা, সেই সকাল থেকে প্রথম আপনাকে হাসতে দেখলাম। পূজা মহারাজের বাবার মুখে বুকের মাথা রাখে, মহারাজের বাবা পূজার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, তুইও হাস মা, তুইও হাস। সময় পাঁচ থেকে সাতটা সত্যি থেকে তাদের দশ থেকে সাতটা। মহারাজ বলে, বাবা আজকে কিন্তু ধূর্ত শেয়ালকে আমি সবার সামনে এক্সপোজ করবো। যে বাবা বলে, একদম সোমনাথ তখন মনে মনে বলতে থাকে, শয়তান তুই আমায় এক্সপোজ করবি? এদিকে মহারাজ পূজাকে বলে, পূজা প্রমাণ কিন্তু আমাদের হাতে, এই প্রমাণ আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় বের করবো। সোমনাথ